তো ওয়েলকাম ভাই ও ব্রাদাররা, তো কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। তো ওবি 35 আপডেট এর প্রথম পার্টটা তো আপনারা দেখেছেন, কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আর যারা যারা এখনো প্রথম পার্টটি দেখেননি, অবশ্যই তারা গিয়ে আগে প্রথম পার্টটা দেখে আসুন। লিংক উপরে ডান পাশের আই বাটনে ঝুলছে, চাপ দিলে আপনাকে প্রথম পার্টে নিয়ে চলে যাবে। তো প্রথম পার্টের মতোই আমি আজকেও আপনাদের ওবি 35 আপডেটের পর কিছু পরিবর্তন হওয়া ফ্রি ফায়ারের ফিচার সম্পর্কে বলতে চলেছি। কি কি পরিবর্তন হচ্ছে 23 তারিখের পর আর কি কি নতুন আসছে আমাদের গেমের মধ্যে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে পরিবর্তনটা আসছে সেটা হলো গ্লোয়াল স্কিনের উপর। এখন থেকে গেমের মধ্যে আপনি একের অধিক গ্লোয়াল স্কিন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, প্রথমে একটা মারলেন ও একরকম স্কিন, তারপর আর একটা মারলেন আর এক রকম স্কিন হয়ে গেল, তারপর আর একটা মারলেন আর এক রকম স্কিন হয়ে গেল। শুধু আপনাকে ইকুইপ করে নিতে হবে। তো আপনার কাছে যতগুলো স্কিন থাকুক না কেন, এখন সবগুলো স্কিন আপনি ব্যবহার করতে পারবেন, আর এতে করে এনিমিও ভেবা জায়গা খেয়ে যাবে। তো এই পরিবর্তনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো তারপরের পরিবর্তনটা হলো আমাদের সিএস গেমের মধ্যে। তো আমরা সিএস গেম খেললে কি দেখতে পাই? এনিমি ড্যামেজ, কিল, তার নাম, আফটার ব্যানার, তাছাড়া আমরা কি দেখতে পাই? কিন্তু 23 তারিখের পর থেকে এনিমি কোন অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল নিয়ে খেলছে সেইটাও আমরা দেখতে পাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমরা কিভাবে দেখতে পাবো। তো এই ফিচার্সটা আপনার কাছে কেমন লাগলো, আর আদৌ এই পরিবর্তনটা দরকার ছিল কি, অবশ্যই কমেন্টে জানান। তো তারপরের পরিবর্তনটা হলো আবারও সিএস গেমের মধ্যে। তো 23 তারিখের পর থেকে যখন আমরা সিএস র্যাঙ্ক স্টার্ট দেবো, তো তারপরে আমাদের গেমের মধ্যে কিন্তু দুইটা ফিচার্স চলে আসবে। তো তখন হয় সেই গেমটাতে আমাদের এইচপি কমতে থাকবে, আর না হয় সেই গেমটাতে আমাদের এইচপি বাড়তে থাকবে। মানে আমি আপনাদের আদেও ঠিকভাবে বোঝাতে পেরেছি কিনা আমি বুঝতে পারছি না। তো 23 তারিখ হলে আপনারা ঠিকই বুঝে যাবে। তো তারপরের পরিবর্তনটা হলো সেটিংয়ে, সাউন্ড সিস্টেমে। তো এরপর থেকে আপনি ক্যারেক্টারের সাউন্ড কমা বাড়া করতে পারবেন। মানে প্রতিটা ক্যারেক্টারে একটা না একটা আওয়াজ বের করে, তো সেই আওয়াজগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো তারপরের পরিবর্তনে যাওয়ার আগে ভিডিওটাতে লাইক করে দিন ভাই। তো এরপরে যে পরিবর্তনটা রয়েছে সেইটা হলো কাস্টম সেকশনের মধ্যে। তো কাস্টম সেকশন, আপনার কোনো ফ্রেন্ড যদি বিনা পাসওয়ার্ডে কোনো কাস্টম বানায় আর এইখানে কুইক জয়েনে আপনি চাপ দেওয়ার সাথে সাথে সেই কাস্টমে আপনাকে নিয়ে চলে যাবে। তো এই ফিচার্সটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো তারপরে যেটা রয়েছে ওবি 35 আপডেটের পর, আমাদের গেমে কিন্তু আসতে চলেছে ফ্রি ফায়ারের 5th অ্যানিভার্সারি। আর এই 5th অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু জাস্টিন বিবারের সাথে কোলাবোরেশন করা হয়েছে, আর এখানে কিন্তু আমরা অনেক কিছু ফ্রিতে পাবো। যেরকম ফ্রির জিনিস কিনা আমরা প্রতিটা অ্যানিভার্সারিতেই পাই। তো এরপরে যেটা পরিবর্তন রয়েছে সেটা হলো ক্র্যাফলান কাস্টমে। তো ক্র্যাফলান কাস্টমে অনেক ধরনের নতুন জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নতুন নতুন আইডিয়া বের করে নতুন নতুন ম্যাপ তৈরি করতে পারেন, আর আপনি নিজের মতো করে পুরো একটা শহর সাজাতে পারেন। মানে এত কিছু অ্যাড করা হয়েছে আপনি ভাবতেও পারবেন না। মানে ফ্রি ফায়ারের ফুল ম্যাপেও এত কিছু নেই যতগুলো জিনিস ক্র্যাফলান কাস্টমে অ্যাড করা হয়েছে। তো 23 তারিখের পর থেকে আপনার ক্রিয়েটিভিটি দেখানো শুরু করে দিন। তো এরপরের পরিবর্তনটা রয়েছে গ্লোয়াল সেকশন এবং মেডিকেট সেকশনের মধ্যে। তো আপনার মেডিকেট সেকশনে চাপ দিয়ে গোল গোল ঘোরালে দেখতে পাবেন সুপার মেডিকেট, ইনহেলার আর মেডিকেট। সেরকমই গ্লোয়াল সেকশনে হাত দিলে আপনারা কিন্তু সব রকমের যেগুলো গ্রেনেড স্লট, গ্লোয়াল স্লট, সবগুলো কিন্তু আপনি মানে ঘুরিয়ে আলাদা করতে পারবেন। মানে আমি কি বলতে চাইছি বোঝাতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো তারপরের পরিবর্তনের দিকে যাওয়া যায়। তো তারপরের পরিবর্তনটা মেসেজ সেকশনে। আপনারা মেডিকেট এবং গ্লোয়াল সেকশন যেভাবে ঘুরিয়ে নিতে পারতেন সেরকম মেসেজ সেকশনে চাপ দিয়ে আপনি ঘোরালেই কিন্তু আপনার সামনে সব মেসেজ শো হয়ে যাবে, যেটা কিন্তু পাবজির মতো শো করে দিয়েছে। এইটাতে আপনার মেসেজ দেওয়ার সক্ষমতা কিন্তু বেড়ে যাবে, আর এটা মেসেজ দেওয়া সহজ হবে। তো এর পরের পরিবর্তনটা হলো আমরা যখন আগে কোনো এনিমিকে কিল করতাম তখন শুধু কিল নোটিফিকেশানটা আসতো, কিন্তু ডাউন নোটিফিকেশানটা আসতো না। কিন্তু এখন ডাউন নোটিফিকেশানটাও আসবে। হ্যাঁ, আপনি কোনো এনিমিকে যদি ডাউন করেন সেই নোটিফিকেশানটাও সবারই স্ক্রিনে চলে যাবে যতজন গেম খেলছে। তো আমরা 23 তারিখের পরে আরও একটি টোকেন দেখতে পাবো যেটার নাম হলো রয়্যাল টোকেন, এবং এই রয়্যাল টোকেন দিয়ে আপনি কিন্তু সব ধরনের ড্রেস যেগুলো কিন্তু রয়্যাল পাসে আসে সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন। তো তারপরের পরিবর্তনটা হলো একে গানের ওপর। তো একে গান আপনি ওয়েপন সেকশনে গেলে দেখতে পাবেন যে ওইখানে একেই লেখা থাকে, কিন্তু 23 তারিখের পর এটাকে AK-47 বানিয়ে দেবে, যেটার নাম কিন্তু আগে থেকে AK-47 ছিল, কিন্তু আমাদের ফ্রি ফায়ারে একে ছিল। তো তারপরের পরিবর্তনটা হলো আমরা যখন গেমের মধ্যে যাই তখন অ্যালাইভ কতজন আছে আর কিল কতজন হয়েছে, মানে আমরা কিল কতজনকে করলাম সেটা কিন্তু লেখা থাকে। কিন্তু 23 তারিখ আপডেটের পর সেই লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে চিহ্নতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো আপনারাই দেখুন যে চিহ্নটা কেমন, অ্যালাইভ আর কিলের চিহ্নটা।
তো এখন থেকে গেমের মধ্যে আমরা এই সব চিহ্ন দেখতে পাবো। তো তারপরের পরিবর্তনটা হলো আমরা এরপর থেকে কাস্টম বানাবার সময় আমরা কিন্তু একটা অপশন পেয়ে যাবো, যেখানে আমরা চুজ করতে পারবো যে আমরা আমাদের কাস্টমের মধ্যে আমাদের এইচপিটা লস হবে না এইচপি বাড়বে। মানে আপনাদের কিছুক্ষণ আগে যেটা বললাম যে গেমের সিএস গেমের মধ্যে হয় এইচপি বাড়বে না হয় এইচপি কমবে, তো সেটা আপনারা কিন্তু কাস্টমে কন্ট্রোল করতে পারবেন। তো তারপরের পরিবর্তন হলো ডেলি মিশনের ওপর। তো ডেলি মিশনের পুরো ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, তো ইন্টারফেসটা কেমন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আরও অনেক কিছু যোগ করা হয়েছে। তো এবার বলতেই হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে, তো আরও কিছু যদি পরিবর্তন থাকে তাহলে পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের বলে দেবো। তো কী করছেনটা কি রে ভাই, ভিডিও ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখান থেকে দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর চাইলে ততক্ষণ পর্যন্ত আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের মতো এইখানে, আল্লাহ হাফেজ। Just let me fall to my glove. To kill me.